দেশের মেয়েরা তবে কি আর সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না? এই প্রশ্নটা উঠছে তার কারণ মণিপুরে যেখানে নগ্ন মিছিলে হাঁটানো হয়েছিল দুই মহিলাকে এবং তারপর অপহরণ করে দুই মৈতেই ছাত্রীকে খুন করার একটা খবর ছড়িয়ে পড়েছে, যাতে করে মণিপুর উত্তপ্ত রয়েছে। কিন্তু তার মধ্যে মধ্যপ্রদেশে এমন যে ঘটনা ঘটল, সেই ঘটনা আরো আতঙ্কিত করে তুলেছে প্রত্যেকটি নারী জাতিকে। 12 বছরের একটি মেয়ে, একটি নাবালিকা মেয়ে, তাকে ধর্ষণ করা হয় মধ্যপ্রদেশের উজ্জয়ন নগরীতে। সেই 12 বছরের ধর্ষিতা মেয়েটি, তার সারা শরীর ছিল রক্তে ভেজা, অর্ধনগ্ন অবস্থা। সেই অবস্থায় এই মেয়েটি উজ্জয়নের রাস্তায় বাড়ি বাড়ি সাহায্যের জন্যে দৌড়েছিল। তার দাবি কেউ তাকে সাহায্য করেনি। 12 বছরের নাবালিকা ধর্ষণ হলো অর্ধনগ্ন অবস্থায়, সে রাস্তায় পড়ে থাকলো রক্তে ভেজা তার সেই শরীর নিয়ে। সে বাড়ি বাড়ি গেল সাহায্যের জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করলো না বলে তার দাবি। মণিপুরে দুই মৈতেই ছাত্রীকে অপহরণ করা হলো এবং অপহরণের পর তাদেরকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। এই নিয়ে মণিপুরের এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থাটা, যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক ভিটের বাইরে হামলা চালানো হয়েছে, সেটা কি স্বাভাবিক নয়? তার কারণ প্রায় 5 মাস কেটে গেছে, 5 মাস পরও একটা রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক কেন করতে পারল না সরকার? আমরা যদি অন্যান্য রাজনৈতিক বিষয়গুলিকে বাদ দেই, যদি শুধুমাত্র নারীদের সম্ভ্রম নিয়ে কথা বলি, তাহলে মণিপুরের যে দুই মহিলাকে অর্ধনগ্ন নয় নগ্ন করে নগ্ন মিছিলে হাঁটানো হয়েছিল, যে দুই মৈতেই ছাত্রীকে খুন করা হয়েছে, মধ্যপ্রদেশে উজ্জয়ন নগরীতে যে একটি মেয়েকে ধর্ষণ করার পর সেই মেয়ে অর্ধনগ্ন অবস্থায় রক্তে ভেজা শরীর নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছে সাহায্যের জন্য, এই ঘটনাগুলি আঙুল দিয়ে কি দেখাচ্ছে? দেশে বর্তমানে নারীরা কতটুকু সুরক্ষিত? আমরা আজ কিছুই বলবো না, শুধুমাত্র খবরটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। যদিও এই সমালোচনা কিংবা এই সকল খবর চাউর হতেই সরকারের ওপর তো একটা চাপ রয়েছে, যেভাবে মণিপুর সরকারের ওপর চাপ রয়েছে এবং সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি এখনও বিরাজ করছে, একটা ক্ষোভ উপচে পড়ছে মণিপুরের সরকার এবং মণিপুরের মুখ্যমন্ত্রীর ওপর তথা বিজেপি দলের ওপর। অপরদিকে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি দাবি করছেন যে 12 বছরের ধর্ষিতা মেয়েটি যখন সাহায্যের জন্য বাড়ি বাড়ি পৌঁছেছিল, তখন তাকে নাকি 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে সেই এলাকার মানুষরা সাহায্য করেছিলেন। কিন্তু সেই মেয়েটি কি অর্থের সাহায্য চেয়েছিল? বর্তমানে তাকে কিভাবে সাহায্য প্রদান করতে পারে সরকার? দোষীদেরকে, অভিযুক্তদেরকে গ্রেফতার করা, তাদেরকে শাস্তি প্রদান করা, সেই 12 বছরের নাবালিকা মেয়েটিকে ন্যায় প্রদান করাই হচ্ছে বর্তমানে তার জন্যে মূল সাহায্য। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। নারী জাতির এই বিষয় নিয়ে ঠিক কতটুকু ভাবছি আমরা, কতটুকু ভাবছে দেশ, সেটাই প্রশ্ন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের স্পেশাল আপডেট নিয়ে আমি ছিলাম আপনাদের সাথে সুজাতা। গিন্নি, চা দাও এক কাপ। ঘরের এই কি অবস্থা? বাইরের গাড়িটাও অপরিষ্কার, সারাদিন ঘরের করো নাকি? সারাদিন শুধু এই করো ওই করো, এই অর্ডার সেই অর্ডার, আমি কি মার দোকান নাকি? আমার কি 10টা হাত আছে? আরে ও দিদি, টেনশন করবেন না, আমরা আছি তো। হ্যাঁ, এখন থেকে বাড়ির নিত্য প্রয়োজনীয় কাজ সারতে আপনাকে আর দশভুজা হতে হবে না। মেড সার্ভেন্ট থেকে শুরু করে হাউসকিপিং, বেবি অ্যান্ড পেশেন্ট কেয়ার, প্লাম্বিং ওয়ার্ক, ইলেকট্রিশিয়ান ওয়ার্ক, সিকিউরিটি গার্ড সার্ভিস সহ সিসিটিভি ক্যামেরা ইনস্টল ও সার্ভিসের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বাড়ির কাজে আপনার একমাত্র ট্রাস্টেড হেল্পিং হ্যান্ড ক্লিন সিটি সার্ভিস। তাই বাড়ির যে কোনো কাজে যে কোনো পরিষেবা পেতে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সাথে। ক্লিন সিটি সার্ভিস, ইয়োর ওয়ান স্টপ সলিউশন।